উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি অদিতি, শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। বুধবার পূর্ণ লকডাউনের বেশ কিছুটা প্রভাব দেখা গেল জলপাইগুড়িতে। স্বাভাবিক কাজকর্ম জারি ছিল শহর লাগোয়া চা বাগানে। ক্রমশই করোনার থাবাকি শক্তিশালী হচ্ছে জলপাইগুড়ি শহরে। চব্বিশ ঘন্টায় পৌর এলাকায় মৃত্যু ঘটল দুজনের। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে বৃহস্পতিবার পূর্ণ লকডাউন কার্যত বন্ধের চেহারা দিয়েছে। এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় ছিল কার্যত ফাঁকা। গুটি কয়েকটি ওষুধের দোকান ছাড়া অধিকাংশ দোকান এদিন বন্ধ ছিল। লোকজনের চলাচলের পরিমাণও অনেকটাই কম ছিল এদিন। শহরের বিভিন্ন জায়গায় এবং প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের নজরদারি ছিল যথেষ্ট। বিনা কারণে যারা বাড়ি থেকে বেরিয়েছিলেন তাদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেন এবং এদিন জলপাইগুড়ি কদমতলার প্রতিটি বাইক এবং যানবাহনে যারা বেরিয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরিচয়পত্র দেখতে চাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। যারা বিশেষ কারণে দেখাতে পারেনি তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। লকডাউন অমান্য করায় 15 জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে কোতোয়ালি থানা সূত্রে। আপনারা তো চিকিৎসক কর্মী, স্বাস্থ্যকর্মী তো আপনারা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, তো লকডাউনটা আপনাদের আগে মানা উচিত। মেডিসিনের দোকানে আছি, খাবারই দোকান। হ্যাঁ দেখো, পায়েন দেখতে পাবেন রয়েছে বা মেডিসিন রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু তারা সেই জায়গাটা উপেক্ষা করে যাচ্ছে এবং তারা হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি কদমতলা মোড় এলাকায়। বৃহস্পতিবার দিন পূর্ণ লকডাউনের দিন পুলিশের পক্ষ থেকে কিন্তু তৎপরতা রয়েছে লক্ষ্য করার মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে বিনা কারণে যদি কেউ বেরিয়ে থাকে বাড়ি থেকে তাদেরকে কিন্তু দেখে তাদের কাগজপত্র চেক করা হচ্ছে, তারা আদৌ প্রয়োজনে বেরিয়েছেন কিনা সেই সমস্ত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদি যারা বিনা কারণে বেরিয়েছেন খুব প্রয়োজন ছাড়া তাদেরকে কিন্তু আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে কিন্তু এই চিত্র বৃহস্পতিবার দিন কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। কদমতলা মোড় থেকে নবেন্দু বারুই, উত্তরমন। অপরদিকে সন্ধে পর্যন্ত শহরের বিভিন্ন পথে ঘাটে পুলিশি টহল লক্ষ্য করা যায়। লকডাউনে স্বাভাবিক কাজকর্ম হলো জলপাইগুড়ি শহর সংলগ্ন একটি চা বাগানে। সারা রাজ্যের পাশাপাশি গোটা জলপাইগুড়ি জেলায় কঠোরভাবে লকডাউন পালিত হলেও জেলার বিভিন্ন চা বাগানের চিত্র ছিল একেবারেই অন্যরকম। সরকারি নির্দেশে চা বাগানগুলোকে লকডাউনের আওতার বাইরে রাখায় কাজ হয়েছে সাধারণ দিনের মতোই। বাইরের কোনো মানুষকেই চা বাগানের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না বাগানের শ্রমিকরা। জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মেন গেটে বাঁশ লাগিয়ে দিয়ে বাগান কর্তৃপক্ষ গেটে লোক দাঁড় করিয়ে বাইরের মানুষকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। পুরোপুরি লকডাউন পালন করার চেষ্টা করছেন বাগান কর্তৃপক্ষ বলে জানা গিয়েছে। না, আমার বাগান সুচারু চলছে, কিন্তু আমি একটু রিকোয়েস্ট করব যে বন্ধ হটাতে না, আবার একটু লকডাউন করতে হবে গভর্নমেন্টকে। শ্বশুরবাড়ির করা শারীরিক নির্যাতনের হাত থেকে বাঁচতে নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মঘাতী হলেন এক মহিলা। নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষ পান গৃহবধূর। ঘটনায় ওই মহিলার মৃত্যু হলেও বেঁচে যায় দুই সন্তান। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের সাতকুড়া এলাকায়। মহিলার পরিবারের অভিযোগ, স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যার প্ররোচনাতেই এমন ঘটনা ঘটেছে। মহিলার বাপের বাড়ি দিনহাটার গোসানিমারি এলাকায়। খবরের প্রকাশ, দীর্ঘদিন ধরে পরিবারে অশান্তি ছিল। ওই মহিলা মঙ্গলবার বিষ খায় এবং তার দুই সন্তানকে বিষ খাওয়ায় বলে সূত্রের দাবি। তাদের সকলকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকালে মারা যান মহিলা। তবে তার দুই বছরের পুত্র এবং পাঁচ বছরের মেয়ে বেঁচে যায়, তারা সুস্থ আছে।
বৃহস্পতিবার তার পরিবারের লোকজন মহিলা স্বামী সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। তার উপর শারীরিক নির্যাতন করা হতো বলেও অভিযোগ। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানায় পরিবারের লোকেরা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে স্থানীয় সূত্রের খবর। তো যখন থেকে বিবাহ তখন থেকে ওদের সংসারে অশান্তি শুনি, অশান্তির মধ্যে আমাদের বাড়িতেও মাঝে মাঝে চলে যায়। একবার ওকে এলো কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপরে আমরা মাঝে মাঝে চারবার ঘটনা হয়ে যায়, পাঁচবারের পরে ও মারা যায়। কিন্তু আমরা কি করি, ও আসতে চায় না। কিন্তু আমরা বলি কি সংসার সঙ্গে কি লাভ হবে, আমরা বুঝে ফিরে তিন মাস বা চার মাস পরে আবার পাঠিয়ে দিই বাড়িতে। কিন্তু এরকম হতে থাকে। কিন্তু এবার যে এরকম ঘটনা হয়ে গেল, কি হলো এরকম, কি ঘটনা হলো? ঘটনা হলো, ফোন করলো আমার, আমি বাড়িতে আসলাম ঠিক এগারোটার দিকে ফোন করে আমার বউ বললো কি তোমার বোন ফোন করলো। ফোন করে বলতেছে, বলো তোমার বোন খালি কথাই বললো, আমার সঙ্গে আর দেখা হবে না। তারপরে তো এরকম আমরা ফোন করি, ফোন ওঠায় না, ওরা ফোন ওঠায় না। তারপরে আমাদের কাছে খবর তিনটার দিকে যায়, ও মারা গেছে, জলপাইগুড়ি দশতলায় আছে। ঘটনাটা হলো পরশুদিন। মারা গেছে কালকে সকাল। আপনারা কি চান? আমাদের অভিযোগ এটাই, আমার বোনকে তো ওরা অনেক চাপে পড়ে এরকম করেছে। আমরা তাদের ওদের যাতে কি চাপে পড়ে কি করেছে, কি চাপে পড়ে না করলে এখানে কিভাবে ও নিজের বাচ্চাকে খাওয়াবে বিষ? ও খাইয়েছে বিষ? এখন তো আমরা তো আমাদের তো আমাদের বাড়ি তো গোসানি মাঠ দিনাটা, কিন্তু আমরা কেমন করে পালাম? আপনাদের তো একটা অভিযোগ রয়েছে, আমাদের তো যত বিষ খেয়েছিল যে বলছেন যে আপনার বোন এবং বাচ্চারা মিশে ছেলে বাড়ির লোকই হবে, যে আমার বোন জামাইরা ও শাশুড়ি। কিন্তু আমার বোনের মুখে খালি একটা কথা শুনি, ওর ভাসুর আর ওর শাশুড়ি পুরো অত্যাচার করে। মালবাজার মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলেনবাড়ি চা বাগানের পাশে ছোট গ্রাম টোটগাঁও। পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত ভয়ঙ্কর তিস্তা নদী। প্রচন্ড বৃষ্টিপাতে তিস্তা নদীর অত্যধিক জল গ্রামের বিঘার পর বিঘা জমি ভেঙে বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। এই গ্রামে সরল সাধারণ মানুষরা কৃষিকার্য করেই জীবন জীবিকা চালায়। প্রায় 80-90টি পরিবার বাস করে এখানে, অধিকাংশই কৃষিজীবী। ফসল ফললে সোনা, আর না হলে দুর্ভোগের শিকার হতে হয় সারা বছর। বুকে একরাশ আতঙ্ক নিয়ে কৃষিকাজ করে যায় এরা। সেই কৃষিজমি আজ বিপন্ন। গত কয়েকদিনের পাহাড়ে লাগাতার বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় জলমগ্ন ও প্লাবিত। এই এলাকায় পাহাড়ের বৃষ্টিতে তিস্তা নদী রুদ্ররূপ ধারণ করেছে ও গ্রাস করেছে প্রায় হাজার হাজার বিঘা ধানের জমি। এলাকার কৃষক ধান বাহাদুর ছেত্রী ও খড়গ বাহাদুর ছেত্রী বলেন, সারা বছর আতঙ্কে থাকি, হাতি প্রায় অবাধ বিচরণ ক্ষেত্র বানিয়েছে এই এলাকার কৃষিক্ষেত্রকে, নষ্ট করে প্রচুর ফসল। এই ফসলের আয় থেকে চলে সংসার, বাচ্চাদের লেখাপড়া। হাতি অর্ধেক ফসল খেয়ে দেয়। তার উপর এবার তিস্তার ভয়াল রূপ একের পর এক করে কৃষিজমি ভাঙতে আরম্ভ করেছে। এইভাবে চললে প্রায় 80 ঘরের এই বস্তি সম্পূর্ণরূপে তিস্তার গ্রাসে চলে যাবে, আমাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতিমাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি, এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভজিৎ প্রামাণিক, ডক্টর বিশ্বদীপ বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে আবারও দুজন করোনা আক্রান্তের মৃত্যু। বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিনে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শহরের 7 নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় একজন এবং 11 নম্বর ওয়ার্ডের আদরপাড়ার এলাকার একজনের মৃত্যু হয়েছে করোনা পজিটিভ রোগীর বলে জানান পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য নিপুষা। তিনি বলেন, বছর 52 এবং 45-46 বছর বয়সী দুজন রোগীর মৃত্যু হয়েছে। এরা দুজনেই শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন। জলপাইগুড়ি শহরে বৃহস্পতিবার 4-5 জনের করোনা পজিটিভ হওয়ার খবর রয়েছে বলে জানান নিপুবাবু। সে সমস্ত এলাকায় জীবাণুমুক্ত করার কাজ চলছে।
তিনি সাধারণ মানুষের প্রতি আবেদন করেন আরো সচেতন হবার। যেহেতু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তিনি সকলকে অনুরোধ করেন অন্তত সামাজিক দূরত্ব বজায় এবং নিয়ম মেনে চলার। এ বিষয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডক্টর গয়রাম নস্কর জানান, দুজন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। তারা দুজনে শিলিগুড়িতে নার্সিংহোমে ভর্তি ছিলেন, তবে শুধু করোনাতেই তারা মারা গেলেন কিনা বা তাদের অন্যান্য উপসর্গ ছিল কিনা এ বিষয়ে খোঁজ খবর নিয়ে কথা বলা যাবে বলে জানান তিনি। জলপাইগুড়িতে দুজন মারা গিয়েছেন, একটা হলো আমাদের 11 নম্বরের বাসিন্দা আর একজন হলেন 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুজনে শিলিগুড়ি চ্যাং নার্সিংহোমে ভর্তি ছিলেন, শারীরিক অবস্থা অবনতি ঘটার জন্য ওনাদের একজনের আগের দিন মৃত্যু হয় আর একজনের আজকের রিপোর্ট আসে, উনিও আজকে পরলোক গমন করেছেন। হ্যাঁ, দুজনে পজিটিভ ছিলেন। না, একজনের বয়স 52 বছর আর একজনের যতদূর সম্ভব 46 বা 43 বছর। শহরে কি সংক্রমণটা ছড়াচ্ছে বেশি করে? শহরে সংক্রমণ যে হিসাবে আগামী বিগত 4 দিন ধরে আমরা দেখতেছি, কোনোদিন 7, কোনোদিন 5, কোনোদিন আবার 8-9-এর মধ্যেও ছিল কয়েকদিন। তো আজকে যেরকম 4-5টা আমাদের এখন অবধি আমাদের কাছে খবর আছে, 4-5 জনের পজিটিভ আছে। আবার কিছু পঞ্চায়েত এলাকায় একই পরিবারে যাদের আগে সংক্রমণ হয়েছিল ওদের ওনাদেরও আবার একই পরিবারে 3 জনের সংক্রমণ হয়েছে সমস্ত পাড়া এলাকায়। রাজ্য সরকার যেহেতু সপ্তাহে এখন 2 দিন বন্ধ, টোটালি লকডাউন ডেকেছেন, তো যেন রাস্তায় যেন কেউ যেন না বাইর হয়, খুব প্রয়োজন যদি হয় ওষুধ বা দুধের জন্য তাহলেই যদি বেরোয়, অকারণে কেউ যদি রাস্তা না বাড়ায়। তা প্রশাসন ভালো কাজ করছে, প্রশাসন এখন তার বিরুদ্ধে যারা বের হচ্ছে তাদের আইনত ব্যবস্থাও নিচ্ছে। যাই হোক, আগামীতে জলপাইগুড়ি শহরবাসীর জন্য একটাই আবেদন রাখি, যেন সবাই কালকে যেন কীরকম দোকান খোলা থাকবে, সব মার্কেট দোকান, এমনি তো আমাদের জলপাইগুড়িতে লকডাউন চলছে, আর যেগুলো এসেন্সিয়াল ওগুলো খোলা থাকবে, তাতেও যেন ভিড় ঠিড় না করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মাস্ক পরে যেন বাজার করতে যায়। আর আগামী শনিবার আবার লকডাউন আছে, তারপরের সপ্তাহে বুধবার লকডাউন আছে, এগুলো যেন সরকারের নির্দেশ মেনে জনগণ যেন চলুন, তাতে মনে হয় আগামীতে আমাদের করোনা সংক্রমণটা একটু আমরা তার থেকে রেহাই পেতে পারবো। সবাই যেন সুস্থ থাকুন। কোভিড পজিটিভ ছিল এবং আমাদের এখানে ওনারা ভর্তি হয়েছিল, তো ওদের শ্বাসকষ্টের জন্যে আমরা রেফার করি। তা এর যেহেতু ওখানে মারা গেছে, এখন ফিভার বা রেসপিরেটরি ডিস্টেজ নানান কারণেই হতে পারে, সে হার্ট অ্যাটাক করলেও হতে পারে, আবার যেটা পিইউ বলে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, জ্বর মানে যে কোনো রোগেরই প্রায় জ্বর হয়, সে ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু, সেপসিস, সেপটিসেমিয়া, এখন ওনার ডায়াবেটিস টায়াবেটিস বা হাইপার টেনশন এইসব ছিল কি না জানতে হবে, বা এখান থেকে যখন রেফার হয় ওরা এইসব যেগুলো আমি বললাম হার্ট অ্যাটাকের জন্যে ইসিজি বা অন্য টেস্ট হয়েছিল কি না, বা সত্যি যদি করোনা হয় তাহলে ওই সময় চেস্ট এক্সরের যে সমস্ত চেঞ্জগুলো আমরা দেখি সেগুলো হয়েছিল কি না, বা যদি সেপটিসেমিয়া আমরা ভাবি তাহলে ব্লাড টেস্ট, ইউরিন এইগুলো টেস্ট টেস্ট হয়েছিল কি না। তা আলটিমেটলি এই সব কিছু ডাটাগুলো এক জায়গায় না করলে অরিজিনালি কি কারণে মারা গেছে সেটা বলা কঠিন হবে। এমনি থেকে কোভিড পজিটিভ ছিল আর এখন যা অবস্থা 40%-এর মতো, মানে আমরা যত স্যাম্পল নিচ্ছি তার প্রায় 60%-ই পজিটিভ আসছে। নতুন করে ওদলাবাড়িতে করোনায় আক্রান্ত 9 জন, এ নিয়ে ওদলাবাড়িতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 31 জন। এখন বহু মানুষের চেষ্টা চলছে আর এতে আতঙ্কিত এলাকার মানুষ। গতকাল রাতে যে 9টা পজিটিভ আসে তার মধ্যে 7 জনই ওদলাবাড়ি বিধানপল্লীর বাসিন্দা এবং একজন দক্ষিণ ওদলাবাড়ির বাসিন্দা। এদের চালসার টিয়াবন এলাকায় সেফ হোমে পাঠানোর ব্যবস্থা করেছে স্বাস্থ্য দপ্তর। এছাড়া ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে যে করোনা রোগী ভর্তি রয়েছে ওনাকে পাঠানো হবে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে। দক্ষিণ ওদলাবাড়ির যে মহিলা আক্রান্ত হয়েছে সেই মহিলা গত 2 দিন আগে ডায়রিয়া এবং জ্বরের উপসর্গ নিয়ে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে ফিমেল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে ওই ফিমেল ওয়ার্ডে আরও রোগী থাকায় সেই ওয়ার্ড সিল করেছে স্বাস্থ্য দপ্তর। বিএমওএইচ
প্রিয়াঙ্কু জানা বলেন, এই ফিমেল ওয়ার্ডে অন্যান্য রোগী রয়েছে, এখন বাকি রোগীদেরও টেস্ট হবে। ওই ওয়ার্ড সিল করা হয়েছে, এর মধ্যে স্যানিটাইজ করা হবে ওই ফিমেল ওয়ার্ড। পাশাপাশি বিধানপল্লীর এক যুবক শিলিগুড়িতে পুলিশে কর্মরত, দু তিন দিন আগে জ্বর নিয়ে তিনি ওদলাবাড়িতে আসে, তবে জ্বর থাকায় তিনি বাড়ি না গিয়ে ওদলাবাড়ি একটি লজে ভাড়া ছিলেন, তারও পজিটিভ আসে এদিন। ওই লজকেও সিল করা হবে বলে জানা গেছে। দিন দিন ওদলাবাড়িতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আরো কঠোর হলো লকডাউন ওদলাবাড়িতে। পেশেন্টটা অ্যাকচুয়ালি টিবি পেশেন্ট ছিল, ওরা প্রাইভেটে কোনো একটা নার্সিংহোমে ট্রিটমেন্টের জন্য গেছিল, ডায়রিয়া নিয়ে। আমাদের আন্ডারে টিবি পেশেন্ট আমাদের আন্ডারে ট্রিটমেন্টে ছিল। এবারে তারপরে শুনলাম যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল, ওখানে স্যাম্পল টেস্টে পজিটিভ আসার পরে দিশান হসপিটালে গেছিলো, ওখানে মারা গেছিলো আমরা শুনতে পেয়েছি। এখন কি রিপোর্ট আছে পজিটিভ এসেছে? হ্যাঁ, ওখানে নর্থ বেঙ্গলে রিপোর্ট পজিটিভ এসেছে। ওনার বডি কি দেওয়া দেবে নাকি? না, বডি তখন দিশান হসপিটালে আছে, ওখানে ওরা যেটা গভর্নমেন্ট আমাদের রুল যেটা আছে বডিকে ক্রিমিটেশন করার, ওরকমভাবে ওরা করবে। যে এলাকায় থাকতো সেখানে কনটেনমেন্ট জোন, এরিয়া অলরেডি কনটেনমেন্ট জোন ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে। এবং হচ্ছে ওখানকে আমরা প্রাইমারি কন্ট্যাক্ট টেস্টিং করতে আরম্ভ করেছি। ওনার সংস্পর্শে যারা আছে তাদের কি টেস্ট হবে? হ্যাঁ, ওদের সংস্পর্শে যারা আছে ওদেরকে আমরা টেস্ট করবো আমরা। করোনার এই সংকটজনক মুহূর্তেও এ এক ভিন্ন ছবি। গত দু মাস আগে খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ব্রহ্মতর পাড়াতে একটি গরুকে কে বা কারা মাথায় এবং পায়ে ধারালো অস্ত্রের কোপ মেরে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তবে কথায় আছে, রাখে হরেই মারে কে। যন্ত্রণায় কাতর ওই অবলা প্রাণীটিকে সুস্থ করে তুলতে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে এলাকার বেশ কিছু পশুপ্রেমী যুবক। সাহায্যের হাত বাড়িয়ে দেয় এলাকার পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য বিকাশ রায়। গত দু মাস ধরে চিকিৎসা করে অবশেষে বুধবার সম্পূর্ণ সুস্থ করে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি উক্ত যুবকেরা প্রমাণ করে দেয় মানবতা আজও বর্তমান। বলছি যে এই যে ডোমেস্টিক অ্যানিমালসগুলো আছে, যেগুলো আমরা পথে ঘাটেও দেখি, প্রচুর কুকুর তারপরে বিড়াল অসুস্থ হয়ে পড়ে থাকে, আমরা তাদের সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি না শুধুমাত্র জায়গার অভাবে। এই সারটার ক্ষেত্রেও দেখুন, যদি প্রধান আমাদেরকে পারমিশন না দিত তাহলে আমরা স্কুলে রাখতে পারতাম না, সেক্ষেত্রে ওকে সুস্থ করে হয়তো ফেরাতে পারতাম না। সেই জন্যই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যদি আমাদেরকে একটা জায়গা দিতে পারে যেখানে আমরা এরকম একটা হাসপাতাল তৈরি করব, তার দায়িত্ব সম্পূর্ণ আমরা নিতে চাচ্ছি, কোনো অসুবিধা নেই। যদি একটা জায়গা দেয় সেক্ষেত্রে কিন্তু এই ডোমেস্টিক অ্যানিমেলসগুলোকে আমরা ঠিক করে, আরও অসহায় জন্তু জানোয়ারদেরকে ঠিক মতো করে আরও চিকিৎসা করতে পারবো। শুধু তাই না, তার সাথে সাথে আমাদের এখানে প্রচুর পরিবেশ প্রেমী আছে, যাদের বাড়িতে কুকুর থাকে বিড়াল থাকে, অনেক সময় দেখা যায় তারা বাড়িতে থাকছে না কিন্তু তাদের জন্তু বা তাদের প্রিয় পোষ্যটাকে কোথায় রেখে যাবে, সেক্ষেত্রে আমরা দায়িত্ব নিয়ে করবো, সেখান থেকে আমাদের কিছু ফান্ড আসবে যেটা ওদেরই কাজে লাগবে। তো আমরা চাচ্ছি প্রশাসনের কাছে আমাদের বিশেষ করে অনুরোধ, যদি আমাদেরকে এরকম একটা জায়গা দেওয়া হয় তাহলে আমরা পরবর্তীতে এই আমাদের উদ্যোগটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, যেটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জন্য একটা আইডিয়াল হয়ে থাকবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। ডাইভার্সন বোর্ড পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ি গোশালা মোড় এলাকায়। বৃহস্পতিবার লকডাউন পরিস্থিতিতে জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন পিডাব্লিউডি মোড়ে বিবেকানন্দ পল্লীর এক বাসিন্দা স্ত্রীকে নিয়ে বাইকে করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। আচমকাই বোর্ড উল্টে যাওয়ায় দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সামান্য আঘাত পেয়েছে দম্পতি। এখন আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 1.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 81%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। বুধবার পূর্ণ লকডাউনের বেশ কিছুটা প্রভাব দেখা গেল জলপাইগুড়িতে। স্বাভাবিক কাজকর্ম জারি ছিল শহর লাগোয়া চা বাগানে। ক্রমশই করোনার থাবাকি শক্তিশালী হচ্ছে জলপাইগুড়ি শহরে। 24 ঘন্টায় পৌর এলাকায় মৃত্যু ঘটল দুজনের। উত্তর এমন পরিবেশে তো উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।